স্টান্ট মুভিতে আপনারা অনেক দেখেছেন। আপনারা অবশ্যই জানেন এটি কত ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এখানে একটু ভুল হলে জীবন চলে যাবে, যেমন আপনারা আজকের ভিডিওতে দেখবেন। এখানে একটির পর একটি টপ লেভেলের চালক দেখতে পারবেন, যাদের ড্রাইভিং স্কিল দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ড্রাইভিং অ্যান্ড রিভার্স। প্রথমেই আলোচনা করব রিভার্স ড্রাইভিং এর ব্যাপারে। রিভার্স খুব একটা সহজ নয়, কারণ এখানে আপনাকে পেছনের দিকে যেতে হয়। যদি একটু ভুল হয়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। কিন্তু কিছু মানুষ এটির উপরে খুব পারদর্শী হয়ে গিয়েছে। এদেরকে খুঁজতে আপনার খুব বেশি দূরে যেতে হবে না, এমন মানুষ আপনি ইন্ডিয়ায় পেয়ে যাবেন। জি হ্যাঁ, আমি কথা বলছি হার্দিক দেবের, যিনি এক কিংবা দুই বছর নয় 15 বছরেরও বেশি সময় ধরে রিভার্স ড্রাইভিং করছে। এখন তো সে প্রায় সব জায়গায় রিভার্স ড্রাইভিং করেই যায়। আসলে সেই রিভার্স ড্রাইভিং একটি ঘটনা থেকে শেখে। একবার সে যানজটে আটকে গিয়েছিল, কিন্তু তার দ্রুত সময় বাড়িতে ফিরতে হতো, আর তাই সে রিভার্স ড্রাইভিং করে দ্রুত বাড়িতে পৌঁছে যায়। আর এইভাবে রিভার্স ড্রাইভিং এর জার্নি তার শুরু হয়ে যায়। আর তখনই সে বুঝতে পারে যে সে খুব ভালো রিভার্স ড্রাইভিং করতে পারে। সে তার গাড়িতে 4টি রিভার্স গিয়ার লাগায় আর 1টি ফর্মাল গিয়ার লাগায়, আর এখন সে বিন্দাস রিভার্স ড্রাইভিং করছে। এই কারণে সে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। এক্সট্রিম টায়ার চ্যালেঞ্জ। সাধারণত সৌদি আরব তাদের উন্নত জীবন যাপনের জন্য পরিচিত, তবে সেখানের মানুষ তাদের ভেতরের অবাক করার প্রতিভা দেখানোর থেকে মোটেই পেছোপা হয় না। যার ভেতরের একটি হলো দুই চাকায় গাড়ি চালানো। জি হ্যাঁ, সেখানকার মানুষ সম্পূর্ণ গাড়ির ভার দুই চাকার উপরে উঠিয়ে নেয়। শুধু ভার উঠায় না, বরং তো চারিদিকে ছড়িয়ে দেয়। দেখতে এটি সহজ মনে হলেও এটি কিন্তু মোটেও তা নয়। এটি যেন মৃত্যুকে দাওয়াত দিয়ে ডেকে আনা। গাড়ি দুই চাকার উপরে উঠিয়ে নেয়া এটি সহজ হলেও, আবার গাড়ি চার চাকার উপরে আনতে গেলে গাড়ি উল্টে যেতে পারে, যার ফলে ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটতে পারে। তবু এতে তাদের কিছুই আসে যায় না। বরং কিছু মানুষ এর থেকে আরো এক ধাপ উপরে যেতে চায়। তারা গাড়ি দুই চাকায় এনে অন্য দুই চাকার টায়ার পাল্টাতে লেগে যায়। এমন সময় গাড়ির সাথে কি ঘটবে সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। বন্ধুরা, গাড়ি যখন দুই চাকায় চলে তখন যে কেউ এর উপরে আকর্ষিত হবে। কিন্তু তখন কি হবে, যখন গাড়ি সরাসরি 338 ফুট লম্বা এবং 71 ইঞ্চি চওড়া বাঁকা প্ল্যাটফর্মের ভেতরে বাঁকা করে চালানো হবে? তবে কিছু পাগল মানুষ এখনও এই পৃথিবীতে রয়েছে, যারা এমন বিপজ্জনক স্টান্ট করা থেকে একদম পিছুপা হয় না। তেমনি চায়নার 3 জন পাগল মানুষ এই স্টান্টটি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই 3 জনের ভেতরে মাত্র 1 জন এই স্টান্ট করে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, আর সেই 1 জন অন্য কেউ নয়, তার নাম লিলং ছিল। উনি চায়নার সেই চালক যে স্টান্ট করার জন্য জনপ্রিয় ছিল, তবে সেই স্টান্ট করার পরে রাতারাতি সুপারস্টার হয়ে যায়। শুধুই সুপারস্টার হয়নি, বরং সে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলেছে। ডেঞ্জারাস বাস রোড। যদি আপনারা কখনো পাহাড়ের রাস্তায় ড্রাইভিং না করে শুধু বাসে বসে ভ্রমণ করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যেটি কত বিপজ্জনক। কারণ পাহাড়ের রাস্তা শুধুই পাতলা নয়, বরং এখানে অনেক বাঁক থাকে। এই জন্য বোঝা যায় না যে সামনে থেকে কি আসতে পারে। এই জন্য পাহাড়ের রাস্তায় একটি ছোট ভুল আপনাকে বা আপনাদের সবাইকে মৃত্যুর কারণ বানাতে পারে। তবুও কিছু মানুষ ভয় পায় না, তারা পাহাড়ের রাস্তায় এমনভাবে ড্রাইভিং করে যেন নর্মাল কোনো রাস্তায় ড্রাইভিং করছে। যেমন আপনারা এই লোকটিকে দেখুন, ওনার নাম গ্লোরিও, আর তিনি গত 50 বছর ধরে এই ভয়ঙ্কর পাহাড়ে বাস চালাচ্ছেন। জি হ্যাঁ, তিনি প্রতি বছর এই পাহাড়ে বাস চালিয়ে যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। কিন্তু তার 50 বছরের অভিজ্ঞতায় শুধু তিনিই নন, তার কোনো যাত্রীকেই তিনি বিপদের সম্মুখীন করেননি, যা তার পারদর্শিতা পরিষ্কারভাবে প্রকাশ করছে। এখন আপনারা দেখা করুন গাড়ি স্টান্ট করা এই প্রতিভাবান মানুষের সঙ্গে, যার সামনে ভালো ভালো স্টান্টম্যান মাথা নিচু করে ফেলে। সে তার ফিল্ডের বাদশাহ, তার নাম টারি গ্ল্যান্ড। তিনি গাড়ি স্টান্ট করে বেশ কয়েকটি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন। তার এমনি একটি স্টান্ট যা ইতিহাসে আর কখনো হয়নি, সে স্টান্টের নাম বেলার রোলিং। কিন্তু যখন গ্র্যান্ড জাগুয়ার থেকে এই স্টান্টটি করে দেখায়, তখন সবাই অবাক হয়ে যায়। এই স্টান্টে গাড়ি 336 ডিগ্রি ঘুরিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হয়, যা শুধু দেখা মাত্রই মানুষের ঘাম ছুটে যায়।
যেটি তিনি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিয়েছেন। ট্রাক জাম, কিন্তু আপনারা কি কখনো ট্রাক জাম দেখেছেন? না দেখে থাকলে এটা দেখুন। এখানে গ্রেগ নামের একজন চালক এমন করে দেখিয়েছে, এখানে তিনি 167 ফুট উঁচু থেকে তার ট্রাকে জাম করিয়েছেন, যা সত্যি অবাক করার বিষয়। শুধু তাই নয়, এর আগে তিনি 83 ফুট উঁচু থেকে জাম করে সবাইকে অবাক করে দিয়েছেন, কিন্তু এবার তার ওয়ার্ল্ড রেকর্ড সবাইকে অবাক করেছে। যদি স্টান্টের কথা বলি তাহলে বলতেই হয়, ছোটবেলায় সবার কম বেশি স্টান্ট করার ইচ্ছে থাকে, আর তখন পড়ে যাওয়ার পর তেমন একটা ভয় করে না। তেমনি কোনো একভাবে এখানেও হয়েছে, কিন্তু এখানে সাইকেল নয় বরং গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছে। এটি চাইনিজ রেসিং ড্রাইভার জিয়াং ক্যাং এত গতিতে করেছে যে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিখিয়ে ফেলেছে। অবশ্য এর আগে তিনি অনেকবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম লিখিয়ে ফেলেছেন, তবে এটা একটু আলাদাই ছিল, কারণ চায়নার এয়ারপোর্টে লাগানো 50 ছোট ছোট পিলার মাত্র 48 সেকেন্ডের ভেতরে পার করে ফেলে। হাইড্রোপ্ল্যানিং, কিন্তু আপনারা কি কখনো ফর্মুলা অফ রোডের বিষয়ে শুনেছেন, যেখানে দ্বীপের জলের উপরে গাড়ি চালানোর প্রতিযোগিতা রাখা হয়? কিন্তু কথায় আছে প্রত্যেকটি খেলার একটি রাজা থাকে, তেমনি এখানেও একটি রাজা রয়েছে যে এত সুন্দরভাবে গাড়ি চালায় যা দেখতে সবাই চলে আসে। তার নাম মিস্টার গ্রিমসন। উনি 2014 সালে 1600 হর্স পাওয়ারের একটি গাড়িকে 1001 ফুট লম্বা জলের উপরে চালিয়েছেন। যদি গতির কথা বলি তাহলে তিনি 44 মাইল প্রতি ঘন্টার গতিতে এই ভয়ঙ্কর স্টান্ট সম্পন্ন করেছিলেন, আর এমন করার পরে তিনি এই ফিল্ডের রাজা হয়ে গেছেন। তবে আমরা আপনাদেরকে বলে দিই, এমন জায়গায় গাড়ি চালানোর জন্য স্পিডের খেয়াল রাখতে হয়, না হলে গাড়ি জলের মধ্যে ডুবে যেতে পারে, তাই ভুল করেও এই স্টান্ট করার চেষ্টা করবেন না। যে সকল মানুষ গাড়ি চালাতে পছন্দ করে তারা সুযোগ পেয়ে সুইং করতে খুশি হয়ে যায়, তারা আমাদের এই চালককে পছন্দ করবে। জি হ্যাঁ, উনি হলেন ব্লক কেএন। তিনি গাড়ি অনেক গতিতে নিয়ে গিয়ে এত সুন্দর করে সুইং করে যে সবাই দেখতেই থাকে, কারণ তার পদ্ধতি সবার থেকে আলাদা, আর তিনি কঠিন থেকে কঠিন জায়গায় গিয়ে সুইং করতে পারে। যদিও এই জিনিসটি দেখতে সহজ, কিন্তু এর জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন যাতে তিনি কঠিন সব জায়গায় গিয়ে এত ভালোভাবে সুইং করতে পারেন, আর সে গাড়ি গোল ঘুরিয়ে সেটিকে থামিয়েও ফেলতে পারে। এর জন্য অনেক চর্চা প্রয়োজন, যা তিনি অনেক মাত্রায় করেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।